বসিরহাটে মহকুমার শাসকের দপ্তরে আগুন দমকলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে অল্পের জন্য রক্ষা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে বিল্ডিং এর শর্ট সার্কিট থেকে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভায় দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের সমস্যার জন্য এই আগুন স্থানীয়দের দাবি ঠিক সময় মতো দমকল আসার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মহকুমা শাসকের দপ্তর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর ঘটনায় কিছুক্ষণের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় আগুনের খবর ছড়িয়ে পড়তেই অফিসে আসা কর্মীরা তিনতলা থেকে দ্রুত নিচে নেমে আসেন দমকল এসে তৎপরতার সাথে আগুন নেবায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে ও আগুন তেমন কিছু হয়নি ওই শর্ট সার্কিটে একটু আগুন মানে ফ্লাস হচ্ছিল আমাদের এসে শাট করে সঙ্গে আমরা জল মেরেছি বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট